এখন জবা গাছের সিজন, কিন্তু জবা গাছে সেই পরিমাণে ফুল আসছে না, ফুল আসলেও সাইজ অনেক ছোট। এই সমস্যা এখন অনেক বাগানিদেরই আছে। তো বন্ধুরা, কি করলে আমরা জবা গাছের কাছ থেকে প্রচুর ফুল পাবো এবং বড় বড় সাইজের ফুল পাবো, আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করি। নমস্কার বন্ধুরা, প্ল্যান্ট কেয়ার চ্যানেলে স্বাগত, আর আমি আপনাদের সাথে বিপ্লব। আপনার জবা গাছটি শেডি এরিয়ায় নেই তো? যদি শেডি এরিয়াতে থাকে তাহলে অবশ্যই জবা গাছটিকে রোদ্দুরে রাখুন। কম করে 5 থেকে 6 ঘন্টা রোদ্দুর পাবে এরকম জায়গাটিতে জবা গাছ রাখুন, কারণ কম রোদ্দুরে থাকলে জবা গাছ কিন্তু বেশি ফুল দেবে না। দ্বিতীয়ত, পট নির্বাচন। আপনার গাছটি যদি বড় সড়ো হয় এবং একটি ছোট্ট পটে থাকে তাহলে কিন্তু আপনার পট পাল্টাতেই হবে, কারণ একটি বড় গাছের জন্য বড় টব বা পট অবশ্যই প্রয়োজন হবে। ছোট টবে যদি আপনার গাছ থাকে সেক্ষেত্রে বেশি ফুল কিন্তু কোনোভাবেই পাওয়া সম্ভব নয়, তাই আপনার গাছ অনুযায়ী পট নির্বাচন করুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক কিন্তু এরকম ভিডিও তৈরিতে খুব উৎসাহ যোগায়। আর এই রকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। জবা গাছ স্লো রিলিজ ফার্টিলাইজার খুবই পছন্দ করে, আর স্লো রিলিজ ফার্টিলাইজার আমরা জৈব ফার্টিলাইজার থেকেই পাই। কিন্তু এখন বর্ষার সময়, এই বর্ষার সময়ে আমরা কিন্তু কোনো রকম জৈব খাবার গাছকে দিতে পারছি না, কারণ আমরা যে সমস্ত জৈব খাবারগুলো গাছের মাটিতে দিই বেশিরভাগ সময় সেগুলি পচে তারপরে গাছ গ্রহণ করে, আর এই পচার যে প্রসিডিওরটি আছে এই সময় কিন্তু ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা গাছে বেড়ে যায়, তাই আমরা কেমিক্যাল ফার্টিলাইজারই কিন্তু আমাদের গাছকে দেব। কিন্তু কোন ফার্টিলাইজার দিলে আমাদের গাছে প্রচুর ফুল আসবে? পটাশ। হ্যাঁ বন্ধুরা, পটাশ সার আমাদেরকে অবশ্যই জবা গাছে দিতে হবে। আপনার যে জবা গাছই হোক না কেন, অস্ট্রেলিয়ান ভ্যারাইটি, পুনে ভ্যারাইটি, যে কোনো ভ্যারাইটি বা দেশি যে কোনো ভ্যারাইটি হোক না কেন, জবা গাছ কিন্তু পটাশ সার খুব পছন্দ করে, তাই পটাশ সার আমরা জবা গাছকে অবশ্যই দেব। কিন্তু কোন পটাশ দেব? দু রকম পটাশ বাজারে আছে। এক হলো লাল পটাশ, যেটি অনায়াসেই আমরা যে কোনো ফার্টিলাইজারের দোকানে পেয়ে যাই। এই লাল পটাশ দামও খুব সস্তা, কিন্তু একটি অসুবিধা এর আছে, বারবার যদি আমরা এই লাল পটাশ অর্থাৎ MOP ব্যবহার করি তাহলে আমাদের গাছের যে মাটি সেটি লবণাক্ত হয়ে পড়ে এবং আস্তে আস্তে গাছের খাবার গ্রহণ করার ক্ষমতা কমে যায়। তাই আমরা চেষ্টা করব একটু দামি SOP সালফেট অফ পটাশ ব্যবহার করার। এটি একটু দামি এবং সহজে সমস্ত দোকানে কিন্তু অ্যাভেলেবেল নেই, তাই যদি আপনার কাছের সারের দোকানে এই সারটি না পান অনলাইন কিনে নিতে পারেন। কতটুকু পরিমাণে দেবেন? MOP একটি 10 ইঞ্চি টবের জন্য 1 চা চামচের 1/4 ভাগ টবের চারিদিকে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেবেন। SOP কিন্তু ওয়াটার সলুবেল ফার্টিলাইজার, এটি সহজেই জলে গুলে যায়। আপনি 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম পরিমাণ ভালো করে মিশিয়ে নিয়ে স্প্রে করতে পারেন সপ্তাহে 1 দিন। মাটিতেও দিতে পারেন 0.5 গ্রাম থেকে 1 গ্রাম, আপনি মাটিতে দিয়ে জল দিয়ে দিন, তাতেও হবে, এটিও সপ্তাহে 1 দিন দেবেন। এই পটাশ ফার্টিলাইজার যদি আপনি আপনার গাছকে দেন, দেখবেন আস্তে আস্তে আপনার গাছ ফুলে ভরে যাচ্ছে। শুধু যে ফুলে ভরে যাবে তাই নয়, ফুলের সাইজও কিন্তু খুব বড় বড় হবে। ফার্টিলাইজার দিলেই যে আপনার ফুল খুব সুন্দর হবে, বড় হবে, তাও কিন্তু নয়। আরও একটি গোপন বিষয় আছে, সেটি হলো মাইক্রোনিউট্রিয়েন্টস। আমরা ফার্টিলাইজার দিই কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্টস দিতে ভুলে যাই। মাইক্রোনিউট্রিয়েন্টস গাছের জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয়, যদিও খুব কম পরিমাণে লাগে, তাই আমরা ভালো মাইক্রোনিউট্রিয়েন্টস মাসের মধ্যে অন্তত 2 বার আমরা স্প্রে করব। তাহলে আপনার গাছ সম্পূর্ণভাবে সুস্থ থাকবে এবং প্রচুর ফুল দেবে। তো বন্ধুরা, এইভাবে আপনাদের গাছগুলিকে আপনারা যত্ন করুন। আশা করি যাদের গাছে ফুল ছোট হয়ে যাচ্ছে এবং যাদের গাছে ফুল আশানুরূপ হচ্ছে না, প্রচুর ফুল দেবে গাছগুলি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রচুর প্রচুর গাছ লাগান।